পৃথিবী আজ বড় অসুস্থ। পৃথিবীর সন্তানেরা, আমরা যারা ধরিত্রীর সন্তান, আজ মারণ রোগে আক্রান্ত। জীবন দেবতার কাছে তাই আমাদের প্রার্থনা সবার, এই রোগ তাপ, এই দুঃসময় মুছে আমাদের জীবনে শান্তি ফিরে আসুক, শান্তি ফিরে আসুক অতি সত্তর। রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা সবাই সমবেত হয়েছি প্রার্থনায়। আমার বন্ধুরা হিউস্টনের, আমার সারা পৃথিবীর বন্ধুরা, আমার ছেলেমেয়েরা যারা সবাই আমার সঙ্গে আছেন, তারা সবাই আমরা আজ প্রার্থনা সঙ্গীতে সামিল হলাম। সবাই রেডি তো? কমরেড আবলু, তিতাস, শৌরিমা, নয়নিকা, সুদীপ্তা, আমার বহু বছরের সঙ্গী শোভন, অর্ণব আর আমার হিউস্টনের বন্ধুরা সবাই, শুরু করছি আমরা। তিতাস, শুরু কর, শুরু কর।
করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো দহন দানি আগুনের পরশমণি টেগো সোসাইটি হিউস্টন প্রার্থনা করার একটা জায়গা তৈরি করে দিয়েছে, যেখানে সবাই মিলে সমবেত হয়ে আমরা নিজেদের কাছে শপথ নিতে পারি যে আমরা বেঁচে থাকাকে আরো সুন্দর করে তুলতে পারব। রবীন্দ্রনাথ তো আমাদের বারবার করে এটাই শেখান তার গানের মধ্য দিয়ে। প্রীতি কুসুম বললে তো একটা মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের কথা বলেন না, তিনি ধুলো মাটি মানুষ, মানুষের সাথে মানুষের যে স্পন্দনের বন্ধন তার কথা বারবার করে বলে। তো আমার সমস্ত বন্ধুরা যারা হিউস্টনে রয়েছেন তাদের সঙ্গে আমি কাজ করেছি, সুতরাং জানি কি অপূর্ব সমস্ত শিল্পীরা রয়েছেন সেখানে। আমার ইচ্ছে ছিল, বারবার করে বলছি আমি, যে একসঙ্গে কাজ করা, বিশেষত শোভন যখন এসছে। শোভন আর আমার সম্পর্কটা হচ্ছে বন্ধু এবং সন্তান সম শোভন। তো এবং একজন কমরেড, ও থাকলে আমি ভরসা পাই, আমি থাকলে ও ভরসা পায়। তো আমি আজকে যে গান আমি আমার বিভিন্ন ছবিতে ব্যবহার করেছি, প্রীতি কুসুম হে বারবার করে সে কুসুম, কিন্তু জীবনের মধ্যে আলো ফুটে ওঠার, আলো ফুলে ফুটে ওঠার প্রীতি কুসুম, সেই গানে আসব। শোভন রেডি? আবলু রেডি? তো তাহলে শুরু হোক। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, আনন্দ বসন্ত সমাগমে, একি উচ্ছ্বসিত হে,
প্রাণ প্রাণে সহিত আনন্দ বসন্ত সমাগমে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে সহিত অপূর্ব গান, বারবার শুনতে পড়েও। এটা ত্যাগরাজের কম্পোজিশন, মানে সাউথ ইন্ডিয়ার বিখ্যাত কম্পোজার ত্যাগরাজের কম্পোজিশন। সেটা ছিল লাবণ্যে পূর্ণ রামা, লাবণ্যে পূর্ণ রামা, সেই কাজ সেটাকে লাবণ্যে পূর্ণ প্রাণ, মানে লাবণ্য জীবনের লাবণ্য, এবং আমাদের জীবনে লাবণ্য ফিরে আসুক বারবার করে, এই শুশ্রূষার মধ্য দিয়ে আমাদের জীবনে লাবণ্য ফিরে আসুক, প্রীতি কুসুম আসুক। সেই বিখ্যাত প্রবাদের কথা মনে পড়ে, Don't come so close to me, you may not see me. সুমনদাকে আমি গানটা তুলিয়েছিলাম চতুরঙ্গ ছবিতে, কবির সুমনকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, সত্যি জীবনকে খুব কাছ থেকে অনেক সময় চিনতে পারা যায় না। এখন যেমন আমরা বারবার করে আমরা বুঝতে পারছি আমাদের যা দরকার, আমাদের মানুষের সঙ্গে মানুষের আরো আরো অনেক বেশি যোগাযোগ। এই মুহূর্তে যদিও আমরা যে কথাটা বলে হচ্ছে সামাজিক দূরত্বে রয়েছি, কিন্তু যত দূরে যাব আমরা হৃৎস্পন্দনে আরো কাছাকাছি হব, জুড়ব প্রাণের সঙ্গে প্রাণের। আমি মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে সেই গানটা গাইছি। আর তিতাস রেডি, শুরু হোক। রুদ্র রুদ্র বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না পায় না, মাটি পায় না তাকে, মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যাই সে দূরে আকাশ পুরে গো, তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে, সুদূর শূন্যে আঁকে, মাটি ঘুরে কত দূরে গিয়ে মাটি তাকে পেল, যে জল তার বুকের মাঝে মিলিয়েছিল। ঠিক সেই রকম ভাবে আমাদের একটা আত্মপলব্ধির জন্য বোধহয় আমাদের এই ক্রান্তিকাল, তমসো মা যা দীর্ঘামায়া,
আমাদের নিজের আত্মোপলব্ধির গান, হৃৎস্পন্দনের গান, নিজেকে বুঝবার গান, যে আমার আমার ভেতরেই আমি আছি, আরো 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 দাও প্রাণ, আরো আলো, আরো বেদনা। সে বেদনার মধ্য থেকে নতুন আলোর জাগবে, জন্ম হবে। আমরা সেই গানে আসবো প্রাণ ভরিয়ে, তৃষা ভরিয়ে, মরে আরো আরো আরো, মরে আরো 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 দাও প্রাণ। এখন তো সেই গানই প্রয়োজন আমাদের। সুদীপ্তা চল গাওয়া হোক, সবাই রেডি চল। আমরা জীবনের প্রতি আশা রাখব রবীন্দ্রনাথের জন্মদিনে। প্রতিটি দিনই রবীন্দ্রনাথের জন্মদিন। এখন রবীন্দ্রনাথ জীবনের কথা বলে, জীবনের জন্মদিন। জীবনের জন্মদিন তো প্রতিদিন প্রাণের উন্মেষ, ছোট ছোট প্রাণ, বড় প্রাণ, সমস্ত প্রাণ। আজ রবীন্দ্রনাথ আমাদের আরোগ্য নিকেতন। রবীন্দ্রনাথ সেই মহৌষধি জানেন, যা শুধু তার গানে নয়, তার গানের সঙ্গে জড়িয়ে থাকা বিশল্যকরণই আমাদের বেঁচে থাকার মন্ত্র। তাই আমরা শপথ নিই যে আরো বেশি করে আমরা মানুষ মানুষের সঙ্গে থাকব, এবং শেষ পর্যন্ত আমি জানি
জীবন জয়ী হবে। আলোর গান, মুক্তির গান, দুস্থ সময় থেকে সুস্থ হয়ে ওঠার গান, আরোগ্যর গান, শুশ্রূষার গান। রবীন্দ্রনাথ যে মুক্তির কথা বলছেন, সে মুক্তি ধুলায় থাকে, ধুলোবালির জীবন এ মনুষ্য জীবন, ধুলো মাটির জীবন এ বেঁচে থাকা মহার্ঘ। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না। সত্যি আজকে রবীন্দ্রনাথ, সলিল চৌধুরী, সারা পৃথিবীর সমস্ত কম্পোজাররা তারা মিলেমিশে যাচ্ছেন। ওর টু জয় বেটোফেনের নাইন সিম্ফনির কথা মনে হয়। কিন্তু আমরা দেখব যে মুক্তি আলোয় আলোয় কিরকম কি ছন্দে সাত মাত্রায় সুন্দর গাইবে নয়নিকা। নয়নিকা নয়নিকা খুব ভালো গায়, নয়নিকা গাইবে। নয়নিকা রেডি? হ্যাঁ চলো তাহলে, আবলো শুরু হোক। শুশ্রূষার গান, ভালো থাকার গান, ভালোবাসার গান। আলোর উপাসক রবীন্দ্রনাথ, এবং আমাদের জীবনে এখন আলোই দরকার। তো মানে এখানেই আমরা বারবার মনে হয় রবীন্দ্রনাথের বেতনটা, মানে বাসি তোমায় দিয়ে যাব কাহার হাতে, বললে পরে সেই ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না। কিন্তু সেখানে কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু তার পিতা, মানে
সঙ্গীতের ধারায় আলোর কথা রবীন্দ্রনাথ উপনিষদ থেকে বলেছেন এবং আলোর ঝর্ণায় আমরা শুশ্রূষা পাই, এরকম একটা আলোর ঝর্ণার গান অর্ণব গাইবে। অর্ণব আমার বহু বছরের বন্ধু এবং হিউস্টনের সবাই আপনারা অর্ণবকে চেনেন। অর্ণবের জন্য একটু বেশি মানে বেশ একটা কমলা রঙের একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে গাইছে আমি দেখতে পাচ্ছি অর্ণবকে। অর্ণব তাহলে শুরু হোক গান। ঠিক আছে, পিয়ানো। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের স্বপ্নতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের স্বপ্নতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান। তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ছুঁয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। ও আমার দেশের মাটি, এই গান গাইলেই বা এই গানটা যখন গুনগুন করে ভেতরে গানটা নিজেই গেয়ে ওঠে, মনে হয় সারা পৃথিবীর চরাচর জেগে আছে, জেগে আছে জীবন, জীবনের সঙ্গে যুক্ত হয় জীবন। আমি বাংলাদেশে সহস্রকণ্ঠে রবীন্দ্রনাথের অনুষ্ঠানে পোডিয়ামে দাঁড়িয়ে যখন সেই সহস্রকণ্ঠ যখন গেয়ে উঠেছিল গান, আমার মনে হয়েছিল এ তো রবীন্দ্রনাথই পরে বিশ্বময়ী বিশ্বমাতাকে একটা জায়গায় মাততে সারা পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে। এ আর শুধু বাংলা ভাষায় ও আমার দেশের মাটি নয়, সারা পৃথিবী সমস্ত মানুষের দেশের মাটি হয়ে যায়, পায়ের তলায় জীবন। শুরু হোক, শৌরিমা শুরু কর। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার
তোমার পরে ঠেকাই মাথা তোমাতে দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিশেছো মোর দেহের সানে তুমি দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমার কোলে জনম আমার মরম তোমার বুকে ও মা তোমার কোলে জনম আমার মরম তোমার বুকে তোমার পরে খেলা আমার দুঃখে সুখে তুমি দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা যদি তোর ডাক শুনে শুনলেই মনে হয় যে সবাই যে যেখানে আছি সবাই একজোট হয়ে যাই। একলা চলরে মানে তো একলা চলা নয়, একলা চলরে মানে অনেককে সঙ্গবদ্ধ করে একটা নিশানায়, একটা মিশন। আজকে আমাদের মিশন জীবনকে আরোগ্য দেওয়া, সেই মিশনে একলা চলতে হবে, সমবেত হয়ে চলতে হবে। চলি আমরা
টেগোর সোসাইটির জন্য আমরা সবাই আজ হিউস্টন কলকাতা এক হয়েছি, আর হয়েছি আমার সমস্ত বন্ধু বান্ধবরা, নীলাদ্রি, অভিষেক, ওরা বললো যে তেবুদা চলুন হয়ে যাক একটা অনলাইন, আমরা তো কাছে সামনে সামনে বসে কাজ করি, আমাদের একটা অনলাইন আমরা করতে পারি কিনা তার জন্য একটা প্রস্তুতি দরকার ছিল, সেটা সম্ভব হয়েছে। আমার মনে হয় হিউস্টনে বন্ধুরা তোমরা এই যে একলা চলরে তোমরা এইরকম প্রপোর্শনে একটা গান তোমরা শুনেছিলে আগে, আমি বলবো যে এই গানটাই হচ্ছে আজকে আমাদের সেই বার্তা, যে ভেতরে প্রত্যেকের ভেতরে যদি সেই একটা মানুষ জাগে, একটা মানুষ জাগে, একটা জীবন জাগে, তাহলে বহু বহু মানুষ, বহু মানুষ তারা একত্রিত হতে পারে। একলা চলরে যেটা আমি আগে বলেছি, একলা চলরে মানে তো একার নয়, অনেক 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 বহু বহু লক্ষ মানুষ, কোটি মানুষ, মিলিয়ন্স, বিলিয়ন, ট্রিলিয়ন্স, সবাই তারা যদি আজকে এইটা ভাবতে পারে যে ফিজিক্যালি দূরে থেকেও আমরা হৃদয়ে কি করে এক হতে পারি, জুড়ে যেতে পারি, এবং সেরকমই একটা জায়গা থেকে দাঁড়িয়ে যখন টেগোর সোসাইটির কাছ থেকে রাজা দেবলীনা ওরা বললো যে, এবং গোপেন্দু, গোপেন্দু আমাকে বলেছিল, গোপেন্দু দা মানে শুভেন্দুর দাদা গোপেন্দু, তো গোপেন্দু দা যখন আমাকে বললো, আমি বললাম যে অবশ্যই টেগোর সোসাইটির জন্য, হিউস্টনের জন্য আমি সবসময় আছি, একটা করা যায় কিনা। কিন্তু আমি এই প্রথম এখন কমপ্লিট একটা অনলাইন, মানে আমরা একজন আরেক এক জায়গায়, এক এক জায়গায় রয়েছি, সেটা সবাইকে একত্রিত করছে, ওই যে একটা কথা বলছি, সবাইকে একত্রিত করছে একটা একটা সুতোয় বাঁধা একটা ডিসিপ্লিন, সেটা তৈরি করতে পেরেছে রবীন্দ্রনাথের জন্মদিনে, আমাদের এই দুরূহ সময়ে আমরা পেরিয়ে যাব রবীন্দ্রনাথের গান গাইতে গাইতেই, আপনার সঙ্গে থাকবেন, আমরা রয়েছি, প্রার্থনা।